হ্যাঁ আমরা জানি যে বিজ্ঞানের যে সূত্রগুলো থেকে আমরা জানি যে আমরা দেখেছি এই জিনিসগুলো করেছি যে সরল জিনিসগুলো থেকে জটিল জিনিসের সৃষ্টি হয় একদম বেসিক এবং প্রাইমারি জিনিসটাই হচ্ছে যে সরলতম জিনিস থেকে কঠিন মানে জটিলতর জিনিসের উৎপত্তি ঘটে আমরা যখনই কোনো একটা জটিল জিনিস দেখি তখন আমরা খুব স্বাভাবিক ভাবে ধরে নিই যে এই জটিল জিনিসটা একটা সময় সরল অবস্থায় ছিল এখন জটিল অবস্থায় এসেছে যেমন আমরা যদি মনে করি পানি দেখলাম আমরা পানিকে আমরা ধরে নিই একটা যৌগিক পদার্থ আমরা ধরে নিই যে এই যৌগিক পদার্থটা আগে মৌলিক কণিকাতে ছিল মৌলিক পদার্থে ছিল এখন এটা যৌগিক পদার্থে পরিণত হয়েছে কিন্তু তার আগে নিশ্চয়ই এটা মৌলিক পদার্থে ছিল তখন আমরা আইডেন্টিফাই করি যে এটা অক্সিজেন এবং হাইড্রোজেনের একটা যৌগ এবং এই অক্সিজেন এবং হাইড্রোজেন থেকেই এই জিনিসটার উৎপত্তি ঘটেছে এই জিনিসটা আমরা এইভাবে সরল থেকে জটিলে যায় এই জিনিসটা আমাদের আমাদের অবজারভেবল ইউনিভার্সে সবসময় আমরা দেখেছি যে সরল থেকে জটিল যায় কিন্তু আহ আমরা যখন একটা জটিল জিনিস দেখলাম বা আপাতভাবে আমাদের কাছে যেটা জটিল মনে হচ্ছে সেটা যখন আমরা দেখলাম সেই জটিল জিনিসটা দেখার পরে যদি কেউ বলে যে এই জটিল জিনিসটা যেহেতু জটিল সেহেতু এটাকে আহ আরো জটিল একটা সত্তা একে বানাতে হবে না হলে সে এই যে এই জটিল জিনিসটার উৎপত্তি করতে পারবে না এটা যদি সে কন্ডিশন দেয় তাহলে সেই কন্ডিশনটা তার যে প্রস্তাবিত সত্তা সম্পর্কে সে এই জিনিসটা দিচ্ছে শর্তটা দিচ্ছে তার উপরেও এই শর্তটা প্রযোজ্য হবে যে তার সত্তাটা তো আরো জটিল হবে এই জটিল থেকেও তো আরো জটিল হবে তাহলে তার উপরে তো সেই শর্তটা আরো বেশি প্রযোজ্য হবে হ্যাঁ এবার মুজাহিদিন ভাই বলেন হ্যাঁ আমি বলছিলাম আপনি যে কথাটা বললেন কিন্তু একটা ফান্ডাল আপনি যে সায়েন্সের পরিপ্রেক্ষিতে বলছেন সায়েন্সের পরিপ্রেক্ষিতে ফান্ডামেন্টালিজম বলে একটা ব্যাপার আছে যেমন ধরুন একটা কনস্ট্যান্ট মানে যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট একটা সবকিছু ডিফাইন্ড আছে ওয়ার্ল্ডে যেমন ওটার ভ্যালু আছে আমরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন সামথিং টেন টু দি পাওয়ার সামথিং আছে এরকম তো এই যে ডেফিনেশনগুলো এই যে আপনি এখন জলের কথা বললেন এইটা যে পিছনে একটা কমপ্লেক্স মেকানিজম আছে এই যে হাইড্রোজেন বন্ডিং এর ফর্মেশন জলটা ঠান্ডা হলে যে ওটার ডেনসিটি বেড়ে যাচ্ছে বরফ হলে ওটা ফের ডেন্সিটিটা কমে যাচ্ছে এই যে একটা কমপ্লেক্স জিনিস এগুলো কি নিজে থেকে সৃষ্টি হয়ে যেতে পারে নিজে থেকে সৃষ্টি হয়েছে কিভাবে কে বলেছে এটা মানে কবে কে বললো যে নিজে থেকে সৃষ্টি হয়েছে মানে কোন যিনি বলল থেকে সৃষ্টি হয়েছে এই প্রশ্নটা আসতেছে কোথ থেকে এই মানে এরকমের বোকা বোকা প্রশ্ন আসতেছে কোথ থেকে না নাস্তিকরা কেউ কি বলেছে যে এই যে পানিটা যে আসছে সেটা নিজে নিজে আসছে কি বলেছে আপনারা যে এই শব্দগুলা ব্যবহার করেন ফ্রিকোয়েন্টলি এই শব্দগুলা ব্যবহার করেন বিভিন্ন আলোচনাতে আমি দেখি ভাই তাহলে কি ভাই এমনমনেস এসে তাহলে কি ভাই নিজে নিজে হয়েছে

এটা বলা আছে না তো হচ্ছে ধর্মের দাবি যে আল্লাহ পাক কোন বলে আর কোনো কিছু লাগে না নিজে নিজে সব কিছু হয়ে যায় তাই না বাই ম্যাজিক নাকি আচ্ছা আপনি হয়েছে বলা হয়েছে না না আপনি এই প্রশ্নের উত্তর দিন আপনাকে প্রশ্ন করেছে সেটার উত্তর দেন হ্যাঁ এটার উত্তরই আমি বলবো তো উত্তরটা কি হ্যাঁ বা নাতে তো বললে তো মানে ব্যাপারটা ঠিক রিজনেবল হবে না তো পয়েন্ট মেক করব তো এইজন্য আপনাকে একটা শর্ট आंसर আপাতত যাচ্ছে আপনি যদি বিস্তারিত কিছু বলার থাকে একটু পরে বলেন আমি একটা পয়েন্ট মেক করব এখান থেকে হ্যাঁ এই যে আপনারা যে বলেন যে মানে আমাদেরকে এসে জিজ্ঞেস করেন ভাই আমরা তো সবকিছু জানি না এক জানিনা কথা আমরা সবকিছু জানি না যে কোনটা কিভাবে সৃষ্টি হয়েছে আমরা জানার চেষ্টা করতে পারি কিন্তু আপনি যদি কোনো প্রমাণ ছাড়াই ছাড়াইসা দাবি করেন একটা কিছু তাহলে তো আপনার সেইটার সব প্রমাণ দিতে হবে আর আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে তাইলে কি ভাই এমনি হয়েছে তাইলে কি ভাই সামনে হয়েছে তাইলে কি ভাই কেমনে হয়েছে ভাই তাইলে কি এমনি এমনি হয়েছে তাহলে কি নিজে থেকে হয়েছে এই যে প্রশ্নগুলা করতেছেন আমাকে আপনি না দাবিটা নিয়ে আসলেন একটু আগে যে আপনি দাবি করলেন যে আপনার আল্লাহ করছে বা আপনাদের ধর্মগ্রন্থ যে যখন তখন কেন জিজ্ঞেস করেন আমাদের তো সেরকম কোন স্ট্যান্ড নাই আমরা তো কোনো কিছু বলি নাই যে এমনি হয়েছে বা নিজে নিজে হয়েছে বা কুতকুত নামক একটা নাই আল্লাহ এটা বানিয়েছে এরকম তো কোন স্ট্যান্ড আমাদের নাই এটা তো আপনাদের স্ট্যান্ড আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে যে আল্লাহ কোন বলে আর সবকিছু অটোমেটিক হয়ে যায় এটা কি আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে যে আল্লাহ কোন বলে আর কিছু আর সব কিছু হয়ে যায় ম্যাজিক্যালি সব কিছু হয়ে যায় এটা কি আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে নাকি না এটা একটু হ্যাঁ না বলেন তো হ্যাঁ বলা আছে বলুন তাহলে আমাদের কায়মক থেকে কখনো আপনি শুনেছেন কোন নাস্তিকের মুখ থেকে যে তারা বলতেছে ভাই এটা এমনি এমনি হয়ে গেছে মা ভাই এটা নিজে নিজে হয়ে গেছে এরকমের কথা কি আপনি শুনেছেন আচ্ছা আপনার বলা হয়ে গেছে না না শুনেছেন কিনা একটু এটা একটু বলেন আগে শুনেছেন এরকম কথা না কিন্তু যে লজিক গুলো দেয়া হয় ওগুলো কোনো আনিকিউবিকাল এভিডেন্স এখন আমি পাইনি আপাতত বলুন মানে আপনি মানে আপনার ধর্মগ্রন্থের এভিডেন্স গুলো আপনি পেয়েছেন কিন্তু যারা যারা বৈজ্ঞানিক গবেষণা থেকে যারা কথাগুলো বলছে তাদের এভিডেন্স গুলো আপনি পান নাই এটা কি আপনার পয়েন্ট নাকি এটা আমার পয়েন্ট নয় আমি কি বললাম আমি বললাম যে কোনো মানে 100% ভ্যালিডিটি বা 100% আনইকুইভিকাল যে জাস্ট মানে যে জাস্ট ব্যাপারটা আপনি ধর্মগ্রন্থ থেকে পেয়েছেন তাই না ধর্মে যেহেতু বলা আছে না 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 আমি ওটা বলিনি আপনি বলুন তারপরে বলছি আমি বলুন কি বলতে চাইছেন মানে আপনি তো ধর্মে বিশ্বাস করেন একটু আগে বলেছেন আপনি ধর্মে বিশ্বাস করেন হ্যাঁ তার মানে আপনি ধর্মগ্রন্থ থেকেও কিছু ইনফরমেশন এই বিষয়ে পেয়েছেন এবং বিজ্ঞানের যারা বিজ্ঞান যারা গবেষণা করে তারাও আপনাকে কিছু ইনফরমেশন দিয়েছে হ্যাঁ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তারা আপনাকে কখনো 100% গ্যারান্টি দিয়ে কিছু বলছে না এবং এই বিষয় সম্পর্কে আমাদের জানাটাও অনেক ধোয়াশা অনেক আপছা আপছা এটা সত্য কিন্তু হ্যাঁ কিন্তু বিজ্ঞান আপনাকে যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলা যতটুকুই দিচ্ছে ততটুকু তথ্য প্রমাণের সাহায্যে দিচ্ছে গাঞ্জা খাই দিচ্ছে না বা ভেড়া পর্বতের গুহায় ঢুকে বৈশা একজন গাঞ্জা খাচ্ছে এবং গাঞ্জা খেয়ে সে এসে বের হয়ে সবাইকে এটা বলতেছে এইভাবে দিচ্ছে না তারা যে আপনি কি দেখেছিলেন গাঞ্জা খাচ্ছে খাইতেই পারে এই যে এই সমস্ত যে সমস্ত কথাবার্তা ইসলামে বলা আছে সেগুলো তো গাঞ্জা খাওয়া বলা আছে সেগুলো আমি আপনাকে আস্তে আস্তে বের করে দেখাবো আপনি অপেক্ষা করেন সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো না কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা হচ্ছে আপনি তো ধর্মে বিশ্বাস করেন